आचार्यं मां विजानियान् नावमन्नीत कर्हिचित् न मत्तु बुद्धासुहित सर्वजीवो मयूगुरु। आज के श्री श्री गुरु पूर्णिमा तिथि आबार कलिपावन अवतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद जगद्गुरु श्री श्री षड्गोस्वामी पादेर मूलाचार्य श्रीपाद सनातन गोस्वामी चरणीर तिरोधान दिवस बा आराधना दिवस এই শ্রী গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে বিশ্বের সব সাধক সমাজ তারা আপন আপন শ্রী গুরুদেবের সেবা আরাধনা করে আর শ্রী গুরুর প্রসন্নতা ক্রমে তার কৃপা লাভে ভগবত প্রেমী অভিভূত হয়ে আর কৃতার্থ বা ধন্য হয়ে থাকেন। আমরা এই প্রসঙ্গে শ্রী গুরুদেবীর মহিমা বর্ণনা করে আসছি এবং আমরা বলেছি যে শিষ্যের গুরুকৃপা লাভের যোগ্য আধার এটি হচ্ছে তার যত্নাগ্রহের সহিত ভজন বা ভজন নৈপুণ্য। যেমন কোনো কৃষক যদি তার শস্যক্ষেত্রে উত্তম শস্য ফলিত হতে দেখে তবে যেন তার আনন্দ ধরে না, তেমনি শ্রী গুরুদেব তার কৃপাতে সাধক পেয়েছেন এই ভক্তিকল্পলতার বীজ। সংসার ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করই সেচন। তো সেই শ্রী গুরুদেব যদি শিষ্যের হৃদয়ে ওই ভক্তিকল্পলতার বীজটিকে উত্তম রূপে পল্লবিত বর্ধিত হতে দেখেন তাহলে তার আনন্দের সীমা থাকে না এবং তার করুণা ধারায়ও সাধক অবিশ্বনাথ হয়ে ধন্য হন। এই জন্যই আমরা বলে যাচ্ছি যে শ্রবণ কীর্তনাদি যে নবধা ভক্তি যা সাধকের সাধনা, এই নবধা ভক্তির ভজন বা সাধন নৈপুণ্য কি প্রকার আসক্তির সঙ্গে ভজন সাসঙ্গ ভজন
গতকাল আমরা নাম কীর্তন অঙ্গটি আলোচনা করছিলাম। শ্রী করভাজন ঋষি কলিযুগে যুগ ধর্ম বর্ণনায় যখন হরিনাম সংকীর্তনের মহিমা কীর্তন করছেন তখন বলছেন, ভাগ্যবান শিষ্য যখন শ্রী গুরুদেবের নিকটে এই নাম সংকীর্তন এই ভজনাঙ্গটি যখন প্রাপ্ত হন তখন তার অভীষ্ট ভগবানকে পেয়েই যান। সুতরাং এই নাম ভজনটি যেন সাধন এবং সাধ্য, সাধনাও এবং প্রেম এই নাম সংকীর্তন এত শক্তিশালী। একটি শ্লোকে বললেন, না যত পরম লাভ দেহিনাং ভ্রাম্যতাম ইহ যত বিন্দিত পরমাং শান্তি নৈশ্চেত সংস্মৃতি। যারা শ্রী গোবিন্দপাদ পদ্মভূলে যে সকল জীব এই বিশ্বে মায়াবদ্ধ দশায় 84 লক্ষ জনিতে ভ্রমণ করে বেড়াচ্ছে তাদের পক্ষে এই নাম সংকীর্তন সদগুরুর নিকটে পাওয়া এইটি পরম লাভ, এর থেকে আর লাভ নেই। তা আমরা বলবো সংকীর্তন তো সাধন করবেন, আগে ভজন করে প্রেম লাভ করবেন, ভগবানের সেবা পাবেন, তবে তো পরম লাভ। আর সাধনটি পাওয়াই পরম লাভ, কি করে হলো? তাই বলছেন, যত বিন্দেত পরমাং শান্তি, এর ব্যাখ্যা করছেন কি গোস্বাই পাদ, সমমনিষ্ঠতা উদ্ধে রীতি শ্রী ভগবত বচ। অতএ পরমাং শান্তি বলতে এখানে এই ভগবানকে পাওয়া, ভগবান নিষ্ঠা লাভ করা, আর আনুষঙ্গিকভাবে নিশ্চিত সংস্কৃতি, আপনা আপনি জন্ম মরণের স্রোত বন্ধ হয়ে যায় নাম সংকীর্তন পাওয়াতি। কারণ নাম সংকীর্তনকে সাধন এবং প্রেমকে সাধ্য বলা হয়েছে বললেন, কিন্তু এমন এটি সাধন যে যেন নাম নিলেন আর প্রেম হলো, এত শক্তিশালী। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। কিন্তু এইরূপ নাম সাধনা সাধক করে যাচ্ছেন কই? প্রেমের তো দেখা সাক্ষাৎ নেই, ভজন জীবনে কোনো উন্নতি হলো তারও অনুভব নেই। তাহলে বাঁধছে আটকাচ্ছে কোন জায়গায়? মহাজন বললেন, হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর। এই যে নাম অপরাধগুলি, এই অপরাধগুলির মতো নামের বিঘাতক প্রতিকূল শক্তি আর কিচ্ছু নেই সাধন জগতে। এই নামাপরাধ
তাই আমাদের গোস্বাই পাদগণ বারবার এই নামাপরাধের বিষয় উল্লেখ করেছেন, বলেছেন সাধু সাবধান, আপনার নাম ভজন জীবনে যেন নামাপরাধ এসে না পড়ে। কি এই নামাপরাধ? প্রথম অপরাধ বলছেন শতাং নিন্দা নাম ন পরমপরাধং বিতনুতে যত খ্যাতি জাতম কথম সহতে তর বিগরহাম। মহতের নিন্দা নাম সাধক করবেন না কখনো, এটি নামের নিকট উৎকট অপরাধ বিস্তার করে থাকে। পরম অপরাধং বিতনুতে সাধু নিন্দা, একে মহৎ অপরাধও বলা হয়, খুব শক্তিশালী বাধা অনর্থ। কেউ কেউ বলেন যে যদি সাধু কোনো অন্যায় কার্য করে থাকেন, যদি তার সেই দোষটি সমালোচনা করা হয়, তবে কি তা নিন্দা হলো? কারণ নীতিশাস্ত্র বলেন স্বরূপ কথনে জানি নিন্দা নাহি হয়, সত্য কথা তো। উনি নিন্দনীয় কাজ করছেন, সেটি আলোচনা না করলে তো তার সংশোধনও হবে না। বললেন তা নয়, তার সংশোধন হবে সেটি সমাজের, যারা সমাজপতি আছেন বৈষ্ণব সমাজের, গুরু মহানুভাব আছেন, তারা করবেন। কিন্তু আপনি জেনে রাখবেন সত্য হোক মিথ্যা হোক সাইপাদের টিকা নিন্দনং দোষ কীর্তনম, দোষ কীর্তন করলেন না নিন্দা হয়ে গেল, সত্য মিথ্যার কোনো বালাই নেই। নিন্দনং দোষ কীর্তনম, অতএব নিন্দায় নাহি গো কার্য, সবে পাপ লাভ। এতে কে না করে নিন্দা সেই মহাভাগ। সাধু নিন্দা করলে তো কিছু লাভ হবে না, কিছু টাকা পয়সা পাওয়া যাবে তা তো নয়। তা মিছামিছি এই সাধুর দোষোদ্গার করে আর ভজন পথে এত বিরাট অনর্থ সাধক আনবেন কেন? বুদ্ধিমান সাধক। দ্বিতীয় অপরাধটি বলছেন মহাদেব এবং শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা যদি পৃথক পৃথক বলে মনে করা যায়, যে শ্রীকৃষ্ণ এক পৃথক শক্তিসিদ্ধ ঈশ্বর আর মহাদেব এক আলাদা শক্তিসিদ্ধ ঈশ্বর বললেন, তাহলে নাম অপরাধ হয়, কারণ বহুবিশ্বরবাদ এসে যায়। এক কৃষ্ণ সর্বসিদ্ধ জগৎ ঈশ্বর অজ ভব আদি যত কৃষ্ণের কিঙ্কর, এটি হচ্ছে বৈষ্ণব সাধনার কথা। বৈষ্ণবানাং যথা শম্ভু, এই শাস্ত্রের বাণী। তিনি হচ্ছেন বৈষ্ণবগণের শ্রেষ্ঠ, এই জেনেই আর কৃষ্ণ ভক্তগণ এই শিবতত্ত্বটির আরাধনা করেন। মহাদেব যিনি তারও তাতে পরম সন্তোষ। অতএব বৈষ্ণবগণের পক্ষে এই অপরাধটি দূর করার সহজ সুগম উপায় রয়েছে, কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রিয় ভক্ত শ্রীমন মহাদেব।
এইভাবে তত্ত্বটিকে গ্রহণ করা। গর্ববৈজ্ঞা তৃতীয় অপরাধ, গুরুদেবের অবজ্ঞা। আমরা এই শ্লোকের ব্যাখ্যায় বলেছি, না বর্ণিত করেছি, ন মর্তবুদ্ধা সুয়েত মর্তা সদ্বিকৃতং যস্য সর্বং কুঞ্জর শৌচবৎ। শ্রীগুরুতে যদি এই মানুষ বুদ্ধি করা যায় তাহলে হস্তি স্নানের মতো সব সাধনা নিষ্ফল হয়ে যায়। সাধকের কখনো করবেন না, ভগবান নিজে শ্রীমুখে বলছেন আচার্যং মাং বিজানিয়া। প্রিয় ভক্ত উদ্ধবকে আমার স্বরূপ বলে জানবে, কেবল মুখেই বলেননি, তিনি লীলার ভিতরে কাজের ভিতরেও দেখিয়ে দিয়েছেন। আমরা শ্রীমৎ সনাতন গোস্বামী পাদির বৃহৎ ভাগবতামৃতে দেখতে পাই, শ্রী গোপকুমার যখন বৈকুণ্ঠের উপরে অযোধ্যা দ্বারকা অতিক্রম করে আর যখন গোলোকে পৌঁছালেন, কৃষ্ণের সঙ্গে দেখা হলো উত্তরগস্তকালে, প্রিয় ভক্তকে বুকে নিয়ে কৃষ্ণের মূর্ছা, সে মূর্ছার যাই না যাই না, বিশাল ক্রন্দনের রব উঠল, মাতা পিতা সব ছুটে এলেন, কিছু অসুরের উৎপাত হবে, কি হলো? বলদেব বুঝলেন এই যে নবাগত, এর জন্যই বোধহয় আনন্দ মূর্ছা, এই জন্য তার হাতটি দিয়ে ওই গোপকুমারীর বক্ষে রেখে আর চালনা করতে করতে সংজ্ঞা এলো, চারদিকে তাকিয়ে লজ্জিত হলেন, মাতা পিতাকে এসতে দেখে আর সকলকে দেখে আলাপ করতে করতে যাচ্ছেন, সক্ষরসের উপাসক সখা একটা সাধক জীব ছিলেন উনি, তবে হ্যাঁ হৃদয়টা ছিল নির্মল, কাম লোভাদি দোষশূন্য, বাল্যকাল থেকেই তার সংস্কার। সখা তুমি কোনো মতেই আমার ভজন করলে না, প্রথম জীবনে, এই জন্য আমি আমার ব্রজধামে তোমার জন্ম দিলাম, তবু তুমি ভজন করলে না। তখন আমি স্বয়ং তোমার গুরু জয়ন্ত রূপে তোমার নিকটে যে আর আমার মন্ত্র দিলাম, নিজে বলছেন সাক্ষাৎ, সেই মন্ত্র জপের দ্বারা যখন আমার আসক্তি নিয়ে তুমি ধীরে ধীরে অন্যাসক্তি ভুলতে লাগলে, তখন এরপর তোমাকে আমি পাব, এই আশায় আনন্দে কত কত নৃত্য করেছি। ভগবান জীবের সাধনা করে জীবের জন্য, এই এক অলৌকিক ভগবানের ভক্তবাৎসল্যের জীব বাৎসল্যের সমাচার। উনি বলছেন আমার সব সাধনা আজ সার্থক হলো, তোমার জন্য এত সাধনা করেছি, আজ তোমাকে পেয়ে গেলাম, আর আমার ছেড়ে কোথাও যাবে না। ভগবান নিজে সাক্ষাৎ বলছে, অতএব গর্ববৈজ্ঞা মনুষ্য বুদ্ধি বা তার দ্বারা এই অসুয়াটি করবেন না, অবজ্ঞা যেন না হয়। শ্রুতি শাস্ত্র নিন্দনম তত্ত্বাদু হৃণামনি কল্পনম, এগুলি অপরাধ। শ্রুতি শাস্ত্রের নিন্দা করবেন না, মানে ভক্ত কেন যাবেন শ্রুতি শাস্ত্রের নিন্দা করতে, যেতে পারেন, এমন শ্রুতি আছে পুরাণ আদি আছে যা তামস কল্পিত, সেখানে অধিকারীর ভেদে
ওই জ্ঞান যোগ কর্মকেই বড় বলা হয়েছে। যদি ভক্ত বলেন মনে করেন যে এতে তো ভক্তিকে স্পর্শই করছেন না, অতএব এই শ্রুতি ঠিক নয়, বলেন তাহলে অপরাধ হয়ে যাবে। কারণ ওটি অন্য আধারের জন্য, বেদ শাস্ত্রের চেষ্টা হচ্ছে ধীরে ধীরে সোপানে সোপানে মানবকে ভক্তি মন্দিরে নিয়ে যাবেন। শ্রদ্ধাবান জন হন ভক্তি অধিকারী, কর্মের অধিকার যাদের তাদের জন্য তো শ্রুতিতে তাদের সাধনার বাণী থাকা চাই। আর যদি শাস্ত্র নিজের অধিকারের সাধনাটিকে শ্রেষ্ঠ বলে ফলশ্রুতি বর্ণনা না করেন তো সাধনায় প্রবৃত্তি ঘটবে না। এই জন্য তত্ত্বার্থবাদও এটি হচ্ছে প্রশংসা বাক্য মনে করা, অর্থাৎ নামের এত মহিমা শাস্ত্রে বর্ণিত আছে, যদি কেউ মনে করেন যে মানবের যাতে এই নামে রুচি হয়, নামে গ্রহণে প্রবৃত্তি আসে, এই জন্যই বাড়িয়ে বলা হয়েছে, বললেন তাহলে বৈষ্ণবতার বিঘাত হয়ে গেল, আর বৈষ্ণবতার থাকবেই না। কারণ স্বয়ং ভগবান তিনিও তার এই নামের মহিমা কীর্তন করতে পারেন না। সমস্ত বেদ শ্রুতি শাস্ত্রে যত বলা হয়েছে নাম সিন্ধুর নিকটে সব, মহিমার নিকটে বিন্দু মাত্র, ওইটিকেই যদি বলা হয় বাড়িয়ে বলা হয়েছে, তাহলে আবার বৈষ্ণবতা থাকে? হরিনামনি কল্পনম, শ্রী হরিনামিত অন্যরূপ কল্পনার অর্থ করে আর হরিনামের মহিমাকে লুহ করার প্রয়াস, হেউ বৈষ্ণবতার বিঘাত। নামের বলে পাপাচরণী প্রবৃত্তি, শাস্ত্রে বলছেন তুলরাশির মতো এক নাম সব পাপকে ধ্বংস করে দেয়। অতএব কেউ যদি মনে করেন যে তাহলে তো ভালোই মজা, খুব পাপ করব আর দু একবার নাম নিয়ে নিব তাহলেই তো শেষ হয়ে গেল, ভয়ঙ্কর অপরাধ হবে। এই নাম বলে পাপাচরণী প্রবৃত্তি, এইসব অপরাধ ভগবান এবং সাধকের মধ্যে এমন ব্যবধান সেতু রচনা করে যে এর থেকে উত্তীর্ণ হওয়া সাধকের নিজের শক্তিতে কখনো সম্ভবপর নয়। আর নাম তো অপ্রসন্ন, কে উদ্ধার করবেন তাকে? যাগ যজ্ঞ তপস্যা এগুলির যে ফল, নামেরও সেই রূপেই ফল, এরূপ মনে করা অপরাধ। কারণ নামের ফল প্রেম, অন্য কোনো সাধনার দ্বারাই প্রেম লাভ করা যায় না। নাম স্বয়ং সাধ্য এবং স্বয়ং সাধনা। তারপর যদি কেউ অশ্রদ্ধালুজনে নাম উপদেশ করেন তো একটা অপরাধ হয়ে যায়, কারণ অশ্রদ্ধালুজন নাম করবে না, সেই প্রত্যবায় উপদেশককেই লাগবে। আর নাম মহিমা শ্রবণ করু যারা নাম কীর্তনে প্রবৃত্ত হন না তাদেরও একটা অপরাধ হয়ে যায়, এটি যে শুনলেন তাকে স্পর্শ করবে, অতএবই দশ অপরাধ ত্যাগ করতে হবে। শ্রীমন মহাপ্রভু সহজ উপায় বলে দিলেন, বললেন এই সব অপরাধের থেকে রক্ষা করবে সাধককে একমাত্র এই দন্যের সঙ্গে নাম কীর্তন করা।
যে রূপে লইলে নাম প্রেম উপজায় তাহার লক্ষণ শুন স্বরূপ রাম রায় ত্রিনাদপি শুনিছে ন তোরিব সহিষ্ণুনা অমানিনা মানদিন কীর্তনীয় সদাহরি। নামাপরাধের মূলচ্ছেদ করলেন মহাপ্রভু একেবারে। তরু সম সহিষ্ণু হবে, তিনি থেকেও নিচ হবে, তিন অপেক্ষা নিচ হইয়া সদা লবে নাম। আপনি নিদভিমানী অন্যে দিবে মান, তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে। ভৎসনার তাড়নে কারে কিছু না বলিবে, বৃক্ষ যেন কাটিলে হ কিছু না বলয়। শুকাইয়া মরে তবু জল নামাগয়, এই মতো বৈষ্ণব হবে নির অভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কেউ কেউ বলেন বৈষ্ণব হইতে বড় মনে ছিল সাত, কিন্তু মহাপ্রভু ওই ত্রিনাদপি শ্লোকেতেই করে দিল বাদ। আরে ত্রিনাদপি শ্লোক আমার দ্বারা সম্ভব কি? এটি ভুল বোঝা, কারণ ভাগবত কৃপাতে না হয় এইরূপ আশ্চর্যজনক বস্তু জগতে কিচ্ছু নেই। সমুদ্র শুষ্ক হয়ে যাবে যদি মহতের কৃপা হয় আর ভগবানের করুণা হয়। আমরা একটা পৌরাণিক আখ্যা দেখতে পাই, একদিন শ্রীমন্নারদ ঋষি তিনি বৈকুণ্ঠে যাচ্ছেন, তো সমুদ্রের তীর দিয়ে যাচ্ছেন, দেখছেন সেখানে একটা পক্ষী মুখে ঠোঁটে বিন্দু বিন্দু জল নিচ্ছে আর দূরে ফেলে দিচ্ছে বারবার। নারদ ঋষি কৌতূহলী, সব স্থানে তার কৌতুক জাগে, উনি মনে ভাবছেন এ আবার কি করছে। পক্ষীটিকে জিজ্ঞাসা করছেন, হে জলটা খাচ্ছ না ফেলে ফেলে দিচ্ছ কি করছ? লাগে দণ্ডবত। পক্ষী বলছে, আমি এই সমুদ্রের তীরে কয়েকটা ডিম পেড়েছিলাম, একদিন একটা ঢেউ এসে আমার ডিমগুলো ভাসিয়ে নিয়ে যায়, এই জন্য আমি এই সমুদ্রের জলটিকে ফেলে শেষ করে আর ডিমগুলো তুলে নেব, এই ভেবেছি। এটা সম্ভব? কেউ বিশ্বাস করবেন এই কথায়? ওহে কোটি জন্মও তো পারবে না। পক্ষীটি বলছে, আপনাদের নাই মহৎ কৃপায় কি না হয়, কৃপা করুন, আর নাই যদি পারি আমি যেগুলিকে ভালোবাসি সেইগুলির জন্য যে আমি এই সাধনাটি করছি এইটাই তো আমার আনন্দ। এই কথাতে নারদ ঋষি একটু বিস্মিত হয়ে গেলেন, বারে একটা ছোট পাখি সে তো এত বড় কথা বলল, সে সৃষ্টির সেরা মানুষ তারা তো এ কথা বুঝে না। তারা যদি বুঝত যে ভগবানকে পায় না পায় কিন্তু তার ভজন করাটি তো আনন্দের আর সত্যিকারের আনন্দের, পক্ষীর মতো নয়, তাহলে তো সবাই বুঝত, খুব ভালো লাগলো। চলে গেলেন বৈকুণ্ঠে, শ্রীনারায়ণের সঙ্গে ইষ্টগোষ্ঠী। হঠাৎ সেই ক্ষুদ্র জীবটির কথা মনে পড়ল। নারদ বললেন, প্রভু আজ একটা তোমার ছোট্ট ক্ষুদ্র
ক্ষুদ্রতম সৃষ্টি এত বড় কথা বলল, খুব ভালো লাগে। প্রভু অন্তর্যামি সব যেন ভক্তের মুখে শুনছেন, শোনার ইচ্ছা। কি নারদ? নারদ বলে দিলেন, একটা পাখি ফোঁটা ফোঁটা জল ফেলছে আর বলছে সমুদ্রকে শুকিয়ে দেবে। তো নারদ, ওকে তোমাকে ভালো লেগেছে? খুবই ভালো লাগলো ওর কথা। তাহলে ওর কাজও হয়ে যাবে। গুরুদের দিকে ভগবান তাকাচ্ছেন নারায়ণ, ইঙ্গিতে বলছেন, গরুর তুমিও পাখি আর ও পাখি, তোমারই তো নিজের জাতি, তুমি যদি একটু সহায় হও তাহলে তো ওর কাজ হয়েই যায়। ভগবানের ইঙ্গিত বুঝে গরুর এলেন, বিশাল পাখার দ্বারা সেই সমুদ্রের জলকে সরিয়ে দিলেন, ডিমগুলো ঠোঁটে করে তুলে আর পাখির মুখের কাছে দিয়ে বলছেন, এই নাও যাও, এগুলো তো হলো। তো এই জন্য মহৎকৃপা সম্বল করে যদি কেউ চেষ্টা করেন হবে না কেন? যদি নাই হয় তো ভগবান বললেন কেন? হবে বলেই তো বললেন। এই রূপ হইয়া যে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজায়। এটি অপরাধ নাশের একটি চরম ঔষধ। দন্যের সঙ্গে নাম কীর্তন করা, তারপর একটি ভজনাঙ্গ, এরপরে স্মরণাঙ্গ। এই যে স্মরণটি মনের সঙ্গে যদি ভগবানের নাম গুণ লীলা যোগ হয়ে গেল তো স্মরণ হয়ে গেল। এই স্মরণ সম্বন্ধে আমাদের বিশেষ জানার যে মহাপ্রভু এবং তার পদাশ্রিত আচার্য পাদগণ গৌড়ীয় বৈষ্ণবকে যে ভজন দিয়েছেন, শ্রী শ্রী রাধা মাধবের চরণে রাগানুগা ভজন, এই ভজনের শ্রেষ্ঠ সাধনাই স্মরণাঙ্গটি। কিন্তু গোস্বামীপাদ বললেন, এটি তো সব সাধকের পক্ষে সম্ভবপর নয়। উনি বলেন, শুদ্ধান্ত কর্মশ্চেত তদা নাম কীর্তনং অপত্যাগেন স্মরণং কুর্যাত। এই অঙ্গটি কখন করবেন? বললেন, যখন শ্রবণ কীর্তন করতে 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 যখন শুদ্ধ হয়ে যাবে অন্তঃকরণ, মনের চাঞ্চল্য থাকবে না, ষড়দীপুর ক্রিয়া দূরীভূত হয়ে যাবে হৃদয়ের থেকে, বাসনা কামনা উর্মিতে তরঙ্গায়িত, যে হৃদয় সিন্ধুটি যখন প্রশান্ত মহাসাগরের মতো ধীর স্থির হবে তখন স্মরণ করবে। কিন্তু প্রয়ত্নশীল সাধককে অতি অবশ্যই অভ্যাস করতে হবে। সেই অভ্যাসের প্রয়ত্নটা কি? গোস্বামী কি বলেছেন? বললেন, দেখুন, এই জন্য এই স্মরণাঙ্গের পাঁচটি স্তর বলে দিলেন। বললেন, প্রথমেই স্মরণ, ভগবানের গুণলীলা স্মরণ করছেন, যুগল বিলাস স্মৃতিসার, রাধা মাধবীর লীলা স্মরণের শ্রেষ্ঠ, মন অন্যদিকে চলে যাচ্ছে, ও তো যাবি। প্রযত্নশীল সাধক সেখানের থেকে টেনে এনে বুদ্ধিপূর্বক আবার লীলাতে নিয়োজিত করছেন, এইরূপ সাধনা চলছে। সাধনা মানে হচ্ছে অভ্যাস। তো এই স্তরটিকে বলা হচ্ছে ধারণা। প্রথমে স্মরণ বলছেন, যৎকিঞ্চিত অনুসন্ধানং স্মরণম, মনের সঙ্গে লীলার যোগ হলো তো স্মরণ হইল, হলো
আর যখন সর্বত চিত্ত আকৃষ্ট সামান্যাকারেন মনোধারণা, তখন তার নাম হলো ধারণা। এটা অভ্যাস চলছে, তারপরে এলো ধ্যান। এরূপ করতে করতে অভ্যাস, ওদিকে হরিনাম চলছে, নাম সংকীর্তন যোগে ন শরণং কুর্যাৎ, চিত্ত মার্জিত হয়ে চলেছে শ্রবণ কীর্তনের দ্বারা। এর দ্বারা চিত্ত প্রশান্ত শান্ত হচ্ছে। অন্যের থেকে টেনে এনে লাগালেন, এই করতে করতে এলো ধ্যান। বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম, এইগুলি হচ্ছে সাধকের সাধন প্রযত্ন, যত্নাগ্রহ। বলা হয়েছে যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। এগুলি চাই, ভজন সাধনে সাধকের একান্ত কর্তব্য এই প্রযত্ন। হচ্ছে না চিত্ত বিক্ষিপ্ত, অতএব ছেড়ে দিলাম আর সাধন প্রয়াস করলাম না, তাহলে তো কোনোদিনই হবে না। অথচ গৌড়ীয় বৈষ্ণবের সাধ্য সাধনাই হচ্ছে এই শরণাঙ্গ ভজনটি, তো করতেই হবে। তারপরে ধ্যান পরিপক্ক হয়ে এলো ধ্রুবানুস্মৃতি। এই ধ্রুবানুস্মৃতি অমৃত ধারাবৎ অবিচ্ছিন্ন স্মরণম ধ্রুবানুস্মৃতি। তখন ভগবানের লীলা অমৃত ধারার মতো হৃদয়ে ওই মৃদবচ্ছিন্ন হয়ে স্মরণে আসতে লাগল। ভক্তি তো সপ্রকাশ তত্ত্ব, সাধকে সাধন প্রযত্ন, তার সপ্রকাশতা শক্তি কৃপা লাভ করার জন্য এই ধ্রুবানুস্মৃতিটিকে পাক্ষা করেছেন আমাদের শ্রীপাদ রামানুজ। তাঁর শ্রী বেদান্ত সূত্রের ভাষ্যের প্রথমে ভূমিকায় লিখেছেন, ভবতি স্মৃতির ভাবনা সাক্ষাৎ দর্শন রূপতা। যখন এই নিরবচ্ছিন্ন স্মরণ হবে তখন এটি সাক্ষাৎ যেন দর্শন। এই নিরবচ্ছিন্ন স্মৃতিটি স্মরণাত্মক জ্ঞান, যখন অন্য প্রত্যয় প্রবাহ শূন্য হয়ে আর সজাতীয় প্রত্যয় প্রবাহে হৃদয়টিকে পূর্ণ করবে, তখন তার নাম হবে ধ্রুবানুস্মৃতি। ভগবান, তাঁর লীলা, তার গুণ, তাঁর নাম, তারই মধ্যে মন ফিরবে। এইটি সজাতীয় আশায়, এইটি সজাতীয় সব স্মৃতি। ধ্রুবানুস্মৃতি আসার পরে এলো সমাধি। এটি কিন্তু ব্রহ্মা সমাধির মতো নয়, প্রেম সমাধিটি হচ্ছে স্ফুরণ, লীলাটি চোখে দেখা, স্মরণেই। কিন্তু স্মরণটা এখন এত গাঢ় হয়ে গেছে না, যেন স্মরণীয় লীলাটি চোখে সাধক দেখছেন। আমাদের ছিল গোস্বামী পাল একটি দৃষ্টান্ত দিয়েছেন শ্রীমদ ভাগবতের থেকে। মার্কণ্ডেয় ঋষি উনি সমাধিস্থ, সেই পথ দিয়ে শ্রীমন মহাদেব এবং দেবী ভগবতী যাচ্ছেন। তো ভগবতী দেবী মহাদেবকে বলছেন, দেবাদিদেব, এই দেখুন এই ঋষি কীভাবে নিবিষ্ট চিত্ত হয়ে আর তপস্যা করছেন ইনি। তো আপনি তো ভগবান, আপনি তো সিদ্ধিদাতা, কৃপা করে এর সিদ্ধি একে দিয়ে দিন। মহাদেব বলছেন, দেবী, ও সিদ্ধির প্রার্থী নয়, জানো, ও চিত্ত মন এখন ভগবত রাজ্যে প্রবিষ্ট হয়ে আছে, অতএব কোনো কামনা নিয়ে আর এইভাবে তপস্যা করেনি, ও ভগবানের উপাসক।
আমাদের কথাও এখন শুনবে না। তবে হ্যাঁ, তুমি বলছো, আমি চেষ্টা করব, কারণ অয়ং হি পরম লাভ নিনাং সাধু সমাগম, তার সঙ্গে আলাপ যদি হয় এটা আমাদেরও পরম লাভ, কারণ পরম সাধু প্রেমিক। ডাকলেন মহাদেব, মৃনিশ্চল হয়ে আছে মহাদেব। মহাদেবের ডাক তার কর্ণেন্দ্রিয়ে পৌঁছালো না। সেই সমাধি ভাঙল না। তখন গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন, বললেন মহাদেব হচ্ছেন জগৎ আত্মা ভগবান, আর দেবী হচ্ছেন সাক্ষাৎ ভগবত শক্তি। অতএব যদি ব্রহ্ম সমাধি হয় তাহলে ওদের ডাকে ধ্যান ভাঙবেই নিশ্চিত, যেহেতু এইটি হচ্ছে ভগবত সমাধি, এটিতে আবিষ্ট হয়ে লীলা দর্শন করেন। যেমন প্রেম সমাধিতে বিল্বমঙ্গলে স্ফূর্তি দেখা যায়, শ্রী গোপকুমারের স্ফূর্তি বৈষ্ণব শাস্ত্রে দেখা যায়, সেই এই স্ফূর্তি। তো এই হচ্ছে সাধন প্রযত্ন, ক্রমে ক্রমে ধাপে ধাপে স্বর্ণাঙ্গ ভক্তিটিকে অভ্যাস করতে হবে। এই প্রকারে স্বর্ণাঙ্গ ভক্তির কথা বললেন, আমরা সংক্ষেপে বলে যাচ্ছি যা গোস্বামী পাল লিখেছেন। এই শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, মরণের কথা উল্লেখ করেছেন গোস্বামী পাদ গুণু মহাজন গুণু, বললেন আলস্য করবেন না, মন লাগছে না বলে ঠাকুর মশাই বললেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, হেলা করবেন না। কায় মনে করিয়া সুসার, মনের সঙ্গে দেহের সঙ্গে সার করতে হবে এটিকে, কারণ এটি আমাদের সর্বশ্রেষ্ঠতম সাধনা, ওখানে গৌড়ীয় বৈষ্ণবকে পৌঁছাতেই হবে। তারপরে একটি অঙ্গ আছে পাদ সেবন, বলে যে পাদ সেবনটি এটি এবং বন্দন, এই দুইটি এই অর্চনাঙ্গেরই অন্তর্ভুক্ত। তবে আলাদা অঙ্গ করা হলো কেন? এই জন্যই করা হলো যে সেবায়াং সাধারত্তং বিধিয়তি, যখন ঠাকুর সেবা করবেন অর্চনাঙ্গ তখন আদর এবং যত্নের সঙ্গে করবেন, প্রীতির সঙ্গে আদরের সঙ্গে এই যে পাদ সেবা হবে। আর পাদ শব্দটি সেবাই, কিন্তু পাদ শব্দটি ভক্তই নির্দিষ্ট, ভক্তি ভরেই পাদ শব্দ এখানে বলা হয়েছে। ভগবানের সেবাতে সব সেবাই করবেন, আদরপূর্বক করবেন, তাহলে সেবাটি সার্থক। তারপরে বললেন অর্চনাঙ্গটি, যখন অর্চনাঙ্গ বিস্তৃত ব্যাখ্যা করেছে, প্রত্যেকটি ভক্তকে যারা সদ্গুরু চরণ আশ্রয় করেছেন, দীক্ষা নিয়েছেন এবং গুরুদেব তিনি মন্ত্র উপদেশের সঙ্গে সঙ্গে তিনি অর্চনাঙ্গটিও সাধককে দিয়েছেন, গুরুদের দ্বারাই উপদিষ্ট হয়েছে এই অর্চনাঙ্গ, যেহেতু প্রত্যেক দিন সামর্থ্য অনুযায়ী গৌড়ীয় বৈষ্ণব সাধককে ঠাকুর সেবা করতেই হবে, প্রত্যেক দিন করবেন। তো এর যে সাধন প্রযত্ন সেটি কি প্রকার,
আমাদের গোস্বাইপাদ লিখেছেন যে বিগ্রহ রূপে স্বয়ং ভগবান বিরাজ করছে। যেমন নাম রূপে ভগবান জিহ্বাতে আবর্তিত হচ্ছেন সমস্ত ভক্তের, তেমনি বিগ্রহ রূপে শ্রী ভগবান প্রিয় ভক্তের মন্দিরে মন্দিরে থেকে আর তাঁদের সেবা পুজো গ্রহণ করছেন। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, মৌন মুদ্রা অবলম্বন করে আছেন। তো উপহার দেওয়া হচ্ছে, কোনো সাড়া তো পাই না। যদি কেউ মনে করেন সেবা তো করি, কিন্তু যদি সাক্ষাৎ রূপ হন তবে তো কিছু সাড়া পাওয়া যাবে। একটু স্বপ্নে জাগরণে সাক্ষাতে হয়তো ভোগ লাগাচ্ছি, সেখানে তো কোনো চিহ্নও থাকে না যে ভগবান খেলেন, কি করে বুঝব। তো গোস্বামীপাদ বলছেন চুপ করে আছেন কেন জানেন? তাহলে একটা দৃষ্টান্তের কথা বলি। পূর্বযুগে একজন রাজা ছিলেন, তো রাজার চারটি ছেলে ছিল। এই চারটি ছেলের মধ্যে এখন বড় ছেলে যুবরাজ, রাজাদের এই নিয়ম। কিন্তু রাজা খুব চতুর, উনি মনে মনে চিন্তা করলেন ওই নিয়মে আমি চলবো কেন, আমার চারটি সন্তানের মধ্যে যে যোগ্য হবে, শান্ত শিষ্ট হবে, প্রজানুরঞ্জক হবে, ভক্তিপরায়ণ হবে মাতা পিতার উপরে গুরুজনে, আমি তাকে রাজ্য দেব। তো ওই নিয়মটা তাহলে কি করে পাল্টাবেন? উনি বোবা হয়ে গেলেন, মুখ কথা বলেন না। তখন ছেলেরা বলছে ভাই বাবা তো অসুখ তো নয়, চিকিৎসা করালো ছেলেরা, কিন্তু ওটা তো ভালো হবার নয়, কিন্তু সেজেছেন অমনি চুপ করে আছে, কথাই বলেন না। বাবার তো এই অবস্থা, ইনি আর ভালো হবেন বলে বিশ্বাস করা যায় না। অতএব এখন আমাদেরকে রাজ্য শাসন করতে হবে, বাবার আশা ছেড়ে দাও, আমরা ভাগ করে রাজ্য শাসন করি। ছোট ছেলেটি বলছে দেখো অগ্রজ, তারা তোমরা এই কথা বলছো কিন্তু বাবা তো এখন আমাদের জীবিত, তোমরা কাজ করো না, রাজকার্য চালাও, কিন্তু এখন বাবার বর্তমানে রাজ্য ভাগ করে নেবে তা হবে না, ওটা আমি স্বীকার করি না। রাজা সব দেখছেন শুনছেন টনটনে জ্ঞান। একদিন হঠাৎ মৌন ভেঙে বলছেন মন্ত্রী, আজ আমার ছোট কুমারের এই রাজ্যাভিষেকের ব্যবস্থা করে দাও। যেমনি এই কথা বলেছেন, বড় ছেলে ইত্যাদি বলছে যে তুমি একদিন এই রকম মৌনী হয়ে কথা বলো নাই, মরে যাচ্ছিলে, আর এখন তুমি ছোট ছেলেকেই রাজা করবে, তা হবে না। মন্ত্রী সেনাপতিকে ডাকো, এই উদ্ধত ছেলেদের বন্দি করে রাখো, যতক্ষণ পর্যন্ত না আমার এই ছোট সন্তানের অভিষেক হয়। তাই হলো, সবই তো আছে। অতএব উনি চুপ করে আছেন কেন? যেদিন সাধক অন্তরের সহিত নিষ্ঠার সঙ্গে যেদিন ভাবতে পারবেন যে প্রতিমান হ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি কর তুমি অকার্যকরণ, সেই দিনেই পাবেন ঠাকুরের সাড়া। কতজন পেয়েছে? শুদ্ধ চিত্ত কত মহানুভাব, তাদের সঙ্গে কথা বলেছেন বিগ্রহ রূপে, তাদের প্রদত্ত অন্ন ভোজন করেছেন, তাদের জন্য হেঁটেছেন,
তাদের জন্য উঠেছেন, তাদের জন্য বসেছেন, বিগ্রহই তার সাক্ষ্য দিচ্ছে। এই দেখুন সাক্ষী গোপাল, তিনি বৃন্দাবনের থেকে হেঁটে হেঁটে এলেন ব্রাহ্মণের কাজের জন্য বিদ্যানগরে। যখন ব্রাহ্মণ বললেন দেখো দুই ব্রাহ্মণ বৃন্দাবনে যান, ছোট বিপ্রটি খুব সেবা করেছে বড় বিপ্রের, সে সেবাতে প্রসন্ন হয়ে বললেন আমার একটি কন্যা আছে, আমি তোমাকে ওটা দান করব। না না এই কথা বলছেন কেন, আপনি বড় স্তরের ব্রাহ্মণ, আমি তো নিচ, অতএ আপনার পরিজন মানবে না। বলে আমার কন্যা আমি দেব, পরিজন মানবে না, ওদের কি অধিকার? গোপালের সামনে কথা হচ্ছে, দেখো গোপাল তুমি সাক্ষী থাকলে যদি না দেন তোমায় ডাকব। চলে গেলেন, কথা শুনেই তো সব ওনার পরিবার, ওনার উপরে অগ্নি শর্মা, দেবেন কেন ছোট জাতির কন্যাদান? ব্রাহ্মণকে মারতে উদ্যত, তুমি সব পঞ্চায়েত ডাকলেন, নালিশ করলেন পঞ্চায়েতারা, তারা বললেন যে তোমার কোনো সাক্ষী আছে? হে সাক্ষী আছেন ঠাকুর গোপাল। তখন ছেলেও যেহেতু নাস্তিক, সে বলছে ঠিক আছে যদি গোপাল এসে সাক্ষী দেয় বলে তাহলে কোনো আপত্তি আমাদের কারো নাই। লিখিত পত্র লেখা হলো, চলে গেলেন, দেখো গোপাল আমি বলেছিলাম তোমাকে সাক্ষী দেখেছি, তুমি চলো। বিজ্ঞাসারূপেই বলছেন প্রতিমা চলে কোথাও না শুনি, প্রতিমা যায় কোথাও শোনা যায়। তখন বিপ্র কহে প্রতিমা হইয়া কহ কেন বাণি, তাহলে কথা বলছো কেন? যে জন কথা বলে সেজন চলতে পারে না, তো দয়া করো চলো, ঠিক আছে যাও, তবে আমার দিকে তাকাতে পারবে না, রোজ আমাকে অন্য রসই করে ভোগ লাগাবে, খেয়ে খেয়ে যাব। তবে হ্যাঁ প্রত্যয় হবে কিরূপে? বললেন আমার পায়ের নুপুরের শব্দ পাবে। গেলেন হেঁটে হেঁটে বিদ্যানগর, এখন নুপুরের শব্দ তো ঝুনঝুন পাচ্ছি, কিন্তু গোপাল ঠিক আসছে কিনা তা না দেখলে আমি গ্রামবাসী করে ডাকবো। সেমনি তাকিয়েছেন, দাঁড়িয়ে গেছে, আর তো যাব না, আমি বলেছি তাকালে যাব না। ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, সকলকে ডাকলেন এই বৃন্দাবনের থেকে এসেছে সাক্ষী দিতে। সকলের সামনে গোপাল সাক্ষী দিলেন তার সেই পরিণয় কার্য সুসম্পন্ন হল। সেই গোপাল যে রাজ্যে সেই রাজ্যটি অধিকার করে নিলেন উড়িষ্যার রাজা পরম ভক্ত। গোপাল চরণে নিবেদন করলেন প্রভু আমার রাজ্যে চল, আমি সেখানে সেবা করব। চলে গেলেন ভক্ত ভক্তির বশ ভগবান, কটকে এখনো বিরাজমান সাক্ষী গোপাল। মন্দির তৈরি হলো সব কিছু, রানীমা দর্শন করতে এলেন, দর্শন করে দেখছেন তার নাকে একটা মূল্যবান মুক্ত আছে আর গোপালের নাকটা খালি। তিনি মানত মনে মনে বলছেন এই গোপালের নাসাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী এই মুক্তা, তার নাসাতে পড়াইত যদি ছিদ্র থাকত তাহলে পরিয়ে দিতাম। রাত্রিকালে গোপাল এসে হাজির, দেখো মাতা তুমি মুক্ত দেব বলেছ, তুমি বলছো গোপালের নাকে যদি ছিদ্র থাকে, তুমি জানো না
শিশুকালে মাতামূর নাসাছিদ্র করি মুক্তা পরাইয়া ছিলা অতি যত্ন করি সেই মুক্তা সেই ছিদ্র অদ্যাপিও আছে মূর নাসাতে। তাহলে মা যশোমতী উনি এই বিগ্রহটার নাক ছিদ্র করেছিলেন না সাক্ষাৎ রূপের করেছিলেন, কার করেছিলেন? উনি নিজেই তো বলছেন যে আমার সাক্ষাৎ স্বরূপে এবং বিগ্রহে কোনো ভেদ নাই। আর আমরা যদি বিশ্বাস না করি তাহলে তো এই ভজনটা গেল, তো নিজেই বলছেন তো, এ তো সর্বত্র খ্যাত আছে। স্বপ্নে যখন এই কথা বললেন তখন মহামহোৎসব করা হলো, মহারানী সেই মুক্ত নিজের হাতে পরালেন। এই ভগবান এবং তার ভক্তবাৎসল্যময়ী লীলা, এই জন্য আমাদের গোস্বাইপাদ এই প্রসঙ্গে ভাগবতের বাণী তুলে দিলেন। একটা অধ্যায় বলেছেন উদ্ধবের নিকটে শ্রীকৃষ্ণ নিজে এই বিগ্রহ সেবা বিষয়ে একাদশ স্কন্ধে, সেখানে নিজে শ্রীমুখে বলছেন উদ্ধব, চলা চলেতি সা দ্বিধা প্রতিষ্ঠা জীব মন্দিরম। আমার প্রতিমা দু প্রকার আছে, একটা চলা আর একটা অচলা। যেসব বিগ্রহ এক মন্দিরের থেকে পূজিত হন অন্যত্র যান না তাদেরকে অচলা বলা হয়, এবং যে সমস্ত বিগ্রহ ওই ভক্তের গৃহে গৃহে মন্দিরে মন্দিরে পুজো গ্রহণ করেন তাদেরকে চলা বলা হয়। বললে দুই প্রকার প্রতিমাই জীব মন্দিরম। জীব মন্দির শব্দের কি ব্যাখ্যা বোঝা মুশকিল। গোস্বাইপাদ ব্যাখ্যা লিখেছেন, জীবস্য জীবইতু পরমাত্মনু মম মন্দিরং মদঙ্গই অঙ্গ প্রত্যঙ্গই একাকারতাস্পদম। এই জীব মন্দিরম ভগবান বলছেন উদ্ধব, আমার যে প্রতিমা সেই প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ আর আমার অঙ্গ প্রত্যঙ্গ একাকারতাস্পদম, এক, কোনো ভেদ নাই। এখানে প্রতিমা তো বলেন নাই, প্রতিষ্ঠা বলছেন, মানে প্রতিষ্ঠাই প্রতিমা। তো প্রতিমা শব্দ দিলেন না, এই জন্য যেদিন থেকে বিগ্রহটি বা চিত্রপট যাই হোক যেদিন থেকে প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ সেই বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, সেই দিন থেকে উনি সাক্ষাৎ হয়ে গেলেন, আর বিগ্রহ বলার কোনো উপায় নেই। অথবা জীব বলতে সর্বজীব, তাদের মন্দির বলতে পরমাশ্রয়, আমি অমেব প্রতিষ্ঠা আমি প্রতিমা, সাক্ষাৎ নিজেই কথা বলছে ভগবান শ্রী উদ্ধবের প্রতি। অতএব এইভাবে সাধককে যদি এই ভজনাঙ্গটি করার সৌভাগ্য লাভ হয় তাহলে এই ভজনাঙ্গে তিনি সাক্ষাৎ রূপে ভগবানের করুণার সাড়া পেয়ে যাবেন, এতে আর সন্দেহের কোনো অবকাশ নেই। আর যদি প্রতিমাকে শিলা মনে করেন, দারু বিগ্রহ মনে করেন, ঘোর তোর প্রত্যবায় হবে, সে কোথাও আমাদের শ্রীজীর গোস্বামী পাদ উল্লেখ করে দিলেন ভক্তি সন্দর্ভে। কোথায় কিভাবে বলে, অন্ধক মুনির পুত্র ওই জল আনতে গেছে ঝর্ণায়, আর সেইখানে অপুত্রক মহারাজ দশরথ মৃগয়ায় গেছে, সেই ঝর্ণার জল নিচ্ছে মুনিপুত্র, চকচক করে শব্দ হচ্ছে। তখন আড়ালের থেকে মহারাজ দশরথ মনে করছেন কোনো মৃগ জল খাচ্ছে,
দেখেন নাই, ওটা মৃগ, মৃগ জল খাচ্ছে, শব্দ করছে, ওটা মৃগ না কোনো মানুষ, জঙ্গলে কোথায় মানুষ। হতে তিনি শব্দভেদি মান নিক্ষেপ করলেন, ওকে শব্দভেদি বলা হয়, শব্দটাকেই ভেদ করবে। মণিপুত্রের পান গেল সেই মানে। মহারাজ এসে দেখলেন সর্বনাশ হল, কি করবেন আর। সেই মণিপুত্রকে বহন করে নিয়ে আশ্রমে গেলেন। ওদিকে অন্ধ মুনি পিপাসায় কাত হয়ে আছেন। রাজা দশরথে সড়াপে বলছেন, পুত্রকে ডাকছেন, এত দেরি করে এলে বৎস। মহারাজ বলছেন, মুনিবর, এ আপনার সন্তান নয়, এ আপনার সন্তানের প্রাণ নাশকারী হতভাগা মহারাজ দশরথ। তখন তাকে শাপ দিয়ে দিলেন, ওহো, এই অবস্থায় আমার পুত্রশোক, তোমাকেও পুত্রশোকে মরতে হবে, আমি তো মরবই। মহারাজ দশরথের কিন্তু একটি এই অভিশাপটি বর হয়ে গেল, কারণ তিনি অপুত্র। পুত্র তো হবে, তারপরে কি হবে না হবে, পুত্র শোকে শেষে রামচন্দ্রের শোকে প্রাণ গেল। হে মুনির অভিশাপে পুত্র শোক ভোগ করতে হলো। আমি কি কোনোদিন প্রতিমাতে শিলাবুদ্ধি করেছিলাম? শিলাবুদ্ধি কীতং কিংবা প্রতিমায়াং হরেন মায়া। এই দৃষ্টান্তের দ্বারা গোস্বামীপাদ কি দেখাতে চাচ্ছেন? কখনো প্রতিমা সেবক যারা, তারা বিগ্রহে শিলাবুদ্ধি করবেন না। সাক্ষাৎ আমাদের শ্রীমদ গোস্বামীপাদ একটু ঘুরিয়ে কথাটা বলেছে। বৃন্দাবনে এসেছেন আপনি, অতএব যদি এই বৃন্দাবনের থেকে আবার আপনার সংসারে ফিরে গিয়ে ঘর সংসার করার ইচ্ছা থাকে, তো আমি আগেই আপনাকে বলে রাখি, আমার গোবিন্দকে দেখবেন না। যদি কেউ বলেন গোবিন্দ দর্শনের জন্য বৃন্দাবনে এলাম ঠাকুর, আর আপনার সেব্য বিগ্রহ আপনি বলছেন দেখবেন না, এই কীরকম কথা বললেন? না দেখবেন না এই জন্য বলছি, ওই যে বললাম যদি আবার ঘুরে যে আর সংসার নিয়ে মজবেন তাহলে, আর যদি দেখি বলেন দেখলেই তো ছাড়বেন আপনাকে। স্মেরাং ভঙ্গিত্র পরিচিতম সাচি বিস্তীর্ণ দৃষ্টিং বংশী নস্তা ধরকিশলয়াং উজ্জ্বলাং চন্দ্রকীর্ণ গোবিন্দাক্ষং হরিতনুমিত কেশি তীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্টাস্তব যদি সখে বন্ধু সঙ্গে স্ত্রীরঙ্গ। ওই সখে, তোমার যদি বন্ধু সঙ্গে রঙ্গ থাকে, তাহলে ওই যে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে কেশিতীর্থের উপকণ্ঠে যিনি দাঁড়িয়ে আছেন অধরে মুরলী বিন্যাস করে, ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম মূরপুচ্ছেদ বিশাল চূড়া মস্তকে শোভা পাচ্ছে, ওকে দেখবেন না, দেখেন যদিও আপনাকে ছাড়বে না। অর্থাৎ বিগ্রহের মাধুরীর এখানে গোস্বামীপাদ ফলশ্রুতিটা বলছেন, বিগ্রহের মাধুরী সাক্ষাৎ বলেই, এই জন্য বললেন দেখবেন না মানে এখনই দেখুন। যদি জড়িয় আসক্তিকে হৃদয়ের থেকে ভুলে আর গোবিন্দ পাদ পদ্মে প্রেম নিষ্ঠা লাভ করার ইচ্ছা করেন, তো এখনই দেখুন। যদি কেউ বলেন সোজাসুজি বললেই হতো, যান দেখুন, বললেন দেখবেন না, উল্টো করে বললেন, উল্টো করে বললে কথাটা বেশি করে লেগে যায় বুকে। কিরকম, আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি।
একজন খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো স্ত্রীর বশীভূত ছিলেন, দুটি ছেলে ছিল, স্ত্রীর নামে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন আর মারা গেলেন। এখন মা দুটি সন্তানকে সমান দেখতেন না, তার নামে তো সম্পত্তি সব বড় ছেলেকে দিয়ে দিয়েছিলেন, ছোট ছেলে বেকার বেচারা অতি কষ্টে সংসার যাপন করে কষ্ট পায়। তো তার স্ত্রী একদিন বলছে, দেখো তুমিও তো বাবার ছেলে নাকি, অতএব তোমার তো অর্ধেক অংশেই সম্পত্তি তোমার, তোমার তো দাবি আছে, তুমি মাকে বলছো না কেন যে অর্ধেক অংশ ছেলেকে দিতে, বাবা যদি দিয়েই গেছেন ওর নামে ওর কর্তব্য কি? ছেলেটি বলছে, বলবো তবে কথাটা একটু ঘুরিয়ে বলব। একদিন রাত্রিকালে হয়েছে কি রাত 12টার সময়, তখন সেই ছোট ছেলে সে হঠাৎ চিৎকার করে উঠছে, গিন্নি গিন্নি ও গিন্নি। গিন্নি বলতে তো উনি আছেন কর্ত্রী গৃহকর্ত্রী, উনি গিন্নিকে ডাকে কর্তা ডাকে কর্তা। ছুটে গেছেন ছেলেটা, ও সব জেগে জেগেই আছে, অথচ ঘুমন্ত অবস্থার মতো অভিনয় করছে। দেখো গিন্নি, দেখো আমার বুকে বড় ব্যথা, তুমি আমার বড়কে সব দিয়ে দিলে, আমার ছোট এত কষ্ট করে থাকে, অতে গিন্নি সমান সমান সমান। ওগো দাঁড়াও, আরো কত কথা আছে, দাঁড়াও দাঁড়াও, না আর থাকতে পারি না, চললাম চললাম, বাস নীরব। আরও তো ঘুমাচ্ছে, এরো ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, মা কান্না আরম্ভ করলো, ওগো কোথায় আছো, কেন গেলে, অনেক কথা ছিল। তখন হকচকিয়ে যেন নিদ্রুত্থিত ব্যক্তি সেই ছেলেটা উঠেছে, মা তুমি কাঁদছো কেন এত, কি হলো মা এত রাত্রে, ওরে তোর বাবা এসেছিলেন, তখন বুঝে নিয়েছে যে লেগে গেছে, আমার বুদ্ধিটা লেগে গেছে, তোর বাবা এসেছিলেন, কত কথা বললেন বাবা, দুঃখ করিস না, ওনার বড় দুঃখ হচ্ছে, আজ থেকে সমান সমান। তো সাক্ষাৎ বললে কি এইরকম হতো নাকি? এই জন্য গোস্বাঁইপাদ ঘুরিয়ে বলছেন, দেখবেন না আমার গোবিন্দকে, দেখলে ও আপনাকে ছাড়বে না, তখন ওকে আপনি ছাড়তে পারবেন না, আপনার বৃন্দাবনে বাসটি সুসিদ্ধ হয়ে যাবে। এই অর্চনাঙ্গ। আর একটি বন্দনাঙ্গ বললেন, এই বন্দনাঙ্গটিও আমরা বললাম এখনই অর্চনাঙ্গেরই অন্তর্ভূত। সুতরাং বন্দনার দ্বারা অভিষ্ঠিত পুরুণার অর্গল খুলে যায়। কিন্তু এই যে বন্দনাদি আমরা পাঠ করি, এই বন্দনাদি কিভাবে করলে সেটি সাধন নৈপুণ্য হবে, তার দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামী নিজেই। তত্ত্বেনুকম্পাং সুসমিক্ষমানু পুণ্যানেবাত্মকৃতং বিপাকম্ হৃদবাগ প্রভুভীর বিদধন নমস্তে জীবে তজু মুক্তিপদি সদায় ভাগ। তোমার অনুকম্পার দিকে চেয়ে যারা জীবন অতিবাহিত করেন এবং এইভাবেই যারা বেঁচে থাকেন, তোমার চরণাশ্রয় করে তোমার স্তবস্তুতির দ্বারা তারাই হচ্ছেন দায়ভাগ। ওই যে নমস্কারের কথা বলছেন, বন্দনম নমস্কার মাতৃ উদ্যবসায়ম, নমস্কার মাতৃ উদ্যবসায়, এই বন্দনা স্তবস্তুতির দ্বারা ভগবানের চরণে প্রণত থাকা, দন্য আরতির সঙ্গে ওই ভগবানের ওই বন্দনা স্তুতি
এবং নমস্কার তার কুরুণার গোল খুলে দেয়। ভগবান নিজে গীতা শেষে অর্জুনকে বলছেন, তুমি আমাতে মনটা সমর্পণ করো, মনমনা ভব। অর্জুন যদি বলেন পারবো না, মন চঞ্চল, তাহলে পারবে না তো মন মদ ভক্ত ভব। তুমি আমার ভক্ত হও, পূজা সেবা আরাধনা করো। যদি উনি বলেন এখন দেখো যুদ্ধক্ষেত্রে এই প্রবর্তিত করেছ তুমি, ক্ষত্রিয় সন্তান, এত সেবা পূজা করারও কি সময় পাবো? তাহলে কাজ করো, মদাদি হো তাও পারবে না, মাং নমস্কুরু, আমার চরণে প্রণাম করো তাও হবে। হয় একটা করো, পারলে চারটাই করো, একটা করলেও তুমি আমাকে পাবে প্রতিজ্ঞা করে বলছি। তারপরে যে তিনটি অঙ্গ আছে, দাস্য সখ্য আত্মনিবেদন, এই তিনটি অঙ্গ যদি এই ছয়টি অঙ্গ ভজন নৈপুণ্যের সহিত হয়, তাহলে ওগুলি আপনা আপনি সাধকের নিকটে এসে যাবে। ওগুলি সাধক নিজের সাধন চেষ্টার দ্বারা পারবেন না, মুখে বলবেন আমি ভগবত দাস, কিন্তু কাজে হয়তো মায়ার দাস হয়ে গেলেন, তা দাস্য হল না। তেমনি সখ্য প্রাণে প্রাণে এক, এটি ওই সাধন নৈপুণ্যের দ্বারাই আপনা আপনি আসবে, যে স্বরূপে জাগরণ হবে। দেবভূতা দেবং যজেত না দেব দেবমর্চয়েত, দেবতা হয়ে দেবতার সেবা করবেন বলা আছে। গৌড়ীয় বৈষ্ণবে দেবতা হওয়া কি প্রকার, এটি কি অহংরূপ উপাসনা? বলেন না না না, শ্রীগুরু প্রদত্ত ওই সিদ্ধ স্বরূপে অভিমান, এটি হচ্ছে দেবত্ব লাভ। সুতরাং তবে তো সখ্য আসবে। আত্মনিবেদন সেই প্রকার সাধক চেষ্টা করবেন এবং অন্যান্য ভজনাঙ্গগুলি ঠিক হলে আত্মনিবেদন এসে যাবে। সুতরাং এই নবধা ভক্তি ইহা হইতে প্রেম হয়, পঞ্চরাত্র ভাগবতে এই লক্ষণ কয়। এই নবধা ভক্তি সাধনা গোস্বামীর পাদের ব্যাখ্যা অনুরূপ আমরা বললাম। এই শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে গোস্বামীপাদ বললেন, গুরুদেবের কৃপা যদি হয়, এইগুলি ঠিক ঠিক হলেই শ্রী গুরু কৃপা তার উপরে ঝরে পড়বে এবং শ্রী গুরু কৃপার ফলে তিনি প্রেম ফল অবশ্য লাভ করবেন। গুরু কৃপাই মূলম, শ্রী গুরুদেবের কৃপাই মূল। আজ আমরা তিন দিন এখানে ভাগবতী কথা সাধন করলাম। এই ভাগবতী কথার বিষয়ে আমরা গুরুদেবের মহিমা, সাধন ভক্তির মহিমা এবং সাধকের ভজন নৈপুণ্যের কথা যথামতি আস্বাদন করলাম। এইভাবে যদি ভজন করে আমরা গুরুপাদ পদ্মে সেবা নিষ্ঠা লাভ করে তাঁর কৃপা পেয়ে ধন্য হই, তবেই আমাদের এই মানব জীবন ধন্য হবে। কথাবার্তায় ব্যাখ্যায় তাইতে যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা কৃপা করে মার্জনা করবেন, আর কৃপা করবেন যাতে এইরূপ সেবা নিয়ে আপনাদের এই শেষ জীবন সমাপ্ত করতে পারি। আজকে আমাদের এখানেই শ্রীমদ্ ভাগবত কথা সমাপ্ত হল। ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী এবং পরম শ্রদ্ধাভাজন গুরুভ্রাতাবৃন্দ, গুরু ভগিনীবৃন্দ, আমরা কলিপাবন অবতার শ্রী শ্রীমন মহাপ্রভুর অহিতুকি করুণায়, শ্রী শ্রী রাধা মাধবের অনুকম্পায় কলকাতা মহানগরীর এই প্রাণকেন্দ্রে উপস্থিত হয়ে তিন দিন ব্যাপী শ্রী গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে
जे गरिमाम बुद्धि श्री गुरुदेवर गुणमहिमा श्रवण कीर्तन संगे संगे जे साधन नैपुण्य साधन भक्ति जत्नाग्रह से विषय श्री गुरुपाद पद्मेर श्रीमुखे आम्रा श्रवण सौभाग्य प्राप्त हलाम। एई गुरुपूर्णिमा उत्सव समाप्ति घोषणार पूर्व मुहूर्ते गुरुपूर्णिमा उत्सव कमिटीर पक्ष थेके समुपस्थित वैष्णववृंद भक्तवृंद मातृवृंद एवं श्रद्धेय गुरुभ्राता भगिनीवृंदेर प्रति आम्रा जानाई यथाज्ञ आंतरिक दंडवत प्रणिपात श्रद्धा शुभेच्छा एवं अभिनंदन। जदि आमादेर आचरण आदिते कोनो त्रुटि आदि होये थाके बा आपनादेर सेवा सहानुभूतिते जदि आमादेर कोनो त्रुटि हय आपनारा निज गुणे क्षमा करबें जाते भविष्यतेओ आबार आगामी बत्सरो आमरा एइभावे गुरु एकत्रित हये गुरुपूर्णिमा तिथि पालन करते पारि जाते श्रवण कीर्तन सौभाग्य आमरा लाभ करते पारि तार जन्य आपनादेर सार्विक सहयोगिता आमरा एकांत कामना करे एइबारकार श्री गुरुपूर्णिमा तिथिर समाराधना समारोहेर एइखानेई विश्राम घोषणा करा हलो। जय जय श्री राधे।